আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম রেডি শেডি হয়ে। এই যে ও সাদা লাল পাঞ্জাবি পরেছে, আমিও লাল সাদা একটা শাড়ি পরেছি। তো এখন আমরা যাচ্ছি বাপের বাড়ির দিকে, ওখানে গিয়েই মানে আমাদের পাড়ার পুজো ওখানেই অঞ্জলি দেবো। তো চলো ওখানে যাই, দেখি কি কি করা যায় আজকে। তো দেখতে থাকো ব্লগটা। সকালের রাস্তা কিন্তু বেশ ফাঁকা, বেশ ভালো লাগছিল, তাড়াতাড়ি পৌঁছে গেছি। চলে এসেছি আমি আমাদের পাড়ায়। এটা হচ্ছে তাঁতি পাড়ার পুজোর প্যান্ডেল। হাতে ফুল পৌঁছে দেবে, তারপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। বসে পড়ো। ক্যান্টির প্রচেষ্টা এবং সহযোগিতায় প্রতিভা যত চলে পুণ্ডরী কাক্ষ সহজ অভ্যান্ত সূচি পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী। বালতি নিয়ে বসেছে চরণামৃত দেওয়ার জন্য। বালতি আর ওর ড্রেস মিলে গেছে। আপনারা পুষ্পাঞ্জলি, আপনারা নিচে বসুন। আমাদের দরজা দিতে একদম ভালোবাসি না। তো চলো, আমি বাপের বাড়ি চলে এসেছি এখন, অঞ্জলি দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। অনুপ এখন গাড়ি থেকে ব্যাগগুলো নামাতে গেছে, বাবা ওর সাথে গেছে। বাহ, মা একটা ঘরে নতুন চাদর পেতেছে, দেখো কি সুন্দর। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার পর্ব খিদে খিদেও পাচ্ছে একটু সত্যি কথা বলতে। তো যাই হোক, অনুপ আসুক, দেখি আজকে তো সকালবেলা আমাদের এখানে নিরামিষ লুচি টুচি তৈরি হবে। তৈরি হবে বলতে তরকারি আর ভাজাভুজি হয়ে গেছে, খালি লুচিটা ভাজা বাকি রয়েছে, মা অঞ্জলি দিয়ে আসবে তারপরে লুচি ভাজবে। তো চলো দেখতে থাকো কী কী করি আজকে সারাটা দিন। আজকে না নপাড়া যাওয়ার ইচ্ছা ছিল, মানে নপাড়ার যে সিলিকন দুর্গা হয়েছে সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি মানে আকাশের যা অবস্থা, মানে বৃষ্টি চলে আসবে। তার আগে অনুপ এসে গেছে, লজ্জা ফিরিয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়েছে, মা পুজো করেছে খুব সুন্দর করে। বাবা বৃষ্টি এসে গেছে, অষ্টমীতে বৃষ্টি, কি অবস্থা! থ্যাংক ইউ। এই আমিই তো পছন্দ করলাম, আমি কাজগুলো ঠিকঠাক করি। এই পাঁচ রকমের ভাজা হয়েছে, আলু টমেটো আর লঙ্কা দিয়ে তরকারি, আটা মাখা আছে, লুচি হবে, গরম গরম লুচি ফুলছে। ফুলছে না? এই তো ফুলেছে, আবার কত ফুলবে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট,
ও আরো আছে আর দিতে হবে এসো এদিকে এসো মোবাইলে রিলস দেখা যাচ্ছে না চলো এসো বাবা উঠতে পারছে না আজকে গরম গরম লুচির সঙ্গে আলুর তরকারি বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ফুল একবার মন্ত্র তিনবার আদা লাল সাদা লাল রবাখালি হলুদ সাদা বাবা তরকারি ঢেলে খাচ্ছে বাবা রিলস দেখছে সবাই রিলস প্রিয় এখনো এখানে অঞ্জলি হচ্ছে অঞ্জলি এখনো শেষ হয়নি আমাকে দৌড় করিয়ে করিয়ে এনেছে আমরা এখানে সবাই মিলে বসে একটা তুমুল আড্ডা বসিয়েছি ও মা পিসি আবার শুয়েও পড়েছে এই তুই কি করছিস এখানে লেডিস গ্যাং বসেছে আড্ডা চলছে অষ্টমী আড্ডা মা তাকাও জেনারেশন আড্ডা বসছে তো চলো আমরা এখন আড্ডা মারি পরে আবার আসছি ঘুরে বোনের জামা কাপড় সারাদিন ধরে খালি ইস্ত্রি করে যাই ঘুরতে বেরোবে তার জন্য জামা ইস্ত্রি আমাকে বিয়ে করায় রেখে দিয়েছিল নিজে ইস্ত্রি না করে একটু ভালো করে কর না কি স্ত্রীটা এই যা করছি পরে তোকে সবাই দেখবে থ্যাংক ইউ তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার অষ্টমীর সেকেন্ড লুক মানে এটা একটা রানি কালারের শাড়ি আমার ননদ দিয়েছে আর অন্য রকমের হার পরেছিলাম কিন্তু মা বললো সোনার হার পরতে তো এই হারটা পরেছি পালা পরেছি আর এই হাতে একটা চুল পরেছি আর এই কানের দুলটা পরেছি আর আমার বোনও রেডি হয়ে গেছে দেখো ওয়াও এই যে আমার মাও রেডি হয়ে গেছে কিন্তু জামাই ওই আগের ড্রেসেই রয়েছে আমরা সবাই ড্রেস চেঞ্জ করেছি কিন্তু তো চলো বেরোনো যাক আর লেট না করে রোদ উঠেছে এই নাকি বৃষ্টি হবে চতুর্দিকে খালি আওয়াজ তো আমরা এখন বেরিয়ে পড়েছি মায়ের মাসির বাড়িতে দুর্গাপুজো হয় তো সেখানে গিয়ে আমরা আজকে সন্ধি পুজো দেখবো আর ওখানেই আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আর দেখো এখানে এসছি আমরা মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য এই হচ্ছে পুজো তো আমরা আবার আজকে থার্ড টাইম বেরিয়ে পড়েছি থার্ড টাইম ড্রেসটা দেখো আমার একটা খুবই লাল লাল ঢকঢকে ড্রেস পরেছি আমরা
আমরা এখন রিকশা করে বেরিয়েছি একটা ঠাকুর দেখতে। টাকা বাইরে ফোন করে বলো কি এত, তাই ঠাকুর তো দেখা হলো না। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।